নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দয়া করে আপনারা মন ভাঙবেন না, আমি প্রথমেই বলি, আপনাদের জন্য অনেক কিছু কথা বলার আছে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, হয়তো স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না কথাগুলো। আজকে অনেক কথা বলার আছে, আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ করে দেবেন না, এটা আমি বারবার করে বলছি, কারণ এটা আপনাদের জীবনের সাবাল, ঠিক আছে? এটা অনেক কিছু আপনাদের জীবনের, মানে একটা চাকরি, মানে আজকাল একটা ভগবানকেও পাওয়া যায় না, তো একটা চাকরি পেলে পৃথিবীর সব কিছুই সমান হয়। তো আমি জানি যে অনেকজন আছেন আপনাদের মধ্যে যারা আমাকে অজস্র, আমি প্রথমে একে একে উত্তর দেব, ঠিক আছে? তার আগে আমি প্রথমেই আপনাদের বলি যে 50% সিট রেলের কমে গেছে, এটা সত্যতা নিয়ে আপনারা সকলেই, আপনারা অনেকজন চিন্তিত আমি জানি, যারা রেলের ক্যান্ডিডেট আছেন অবশ্যই বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দিয়েন, জোরহাত করে বলছি, ঠিক আছে? আজকে যে কথাগুলো বলছি একটু শুনবেন দাদা ভাই বোনেরা। আজকে আপনাদের যে 50% রেলের সিট কমে যাচ্ছে, যেটা ভ্যাকান্সি, নেক্সট ভ্যাকান্সি কমিয়ে দেবে বলেছে, মানে আমাদের যেটা ভ্যাকান্সি সেখান থেকে কমবে, বা নেক্সট 2 বছরের মধ্যে টোটাল সিট কাউন্টিং হবে, অলরেডি আমি যে জোনে আছি তো সেই জোনে অলরেডি কাউন্টিং চলছে, মানে কাউন্টিং চলছে মানে এটা নয় যে আপনাদের পরীক্ষা হবে না। অনেকজন দাদা ভাই আপনারা বলছেন যে আপনাদের এক্সাম হবে না। না বন্ধুরা, আপনাদের এক্সাম হতে চলেছে, খুব শীঘ্রই এক্সাম হতে চলেছে, দেখুন। আর 50% এটা তো অনুমান সাপেক্ষ, 50% সিট কমানোর কথা ওপর থেকে নির্দেশ দিলেও আমি বলছি 50% কিন্তু কমানোর কিন্তু কোনো রকমভাবে পরিকল্পনা কিন্তু এখনও সরকার নেয়নি, ঠিক আছে? আপনাদের এটা বলছি, দেখুন। আর তার থেকে বড় জিনিস বলছি, দেখুন বন্ধুরা, সব থেকে একটা বেটার কথা বলি, যেটা হচ্ছে আপনারা চাকরি পাবেন একটা সিটে। আপনি কল্পনা করুন তো, যে যদি আজকে যদি সরকার বলে দিত যে 50,000 সিট বেরিয়েছে গ্রুপ ডির, আচ্ছা সত্যি করে বলুন তো যে 50,000-এ কি পরীক্ষাটা আপনারা দিতেন? না, ডেফিনেটলি দিতেন, এবং 50,000-এই নিজেকে একটা জায়গা করে নিতেন। তাহলে আজকে 1,00,000 গ্রুপ ডি সিটের জায়গায় যদি 50,000-ই থাকে, অসুবিধা তো কিছু নেই। আপনারা আমাদের প্রিপারেশন লেভেলটার উপরে জোর দেন। কে বলছে পরীক্ষা হবে না? আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, যে পরীক্ষা কিন্তু হতে চলেছে। দেখুন, সিট কমাবে না কমাবে সেটা সরকারের অর্থ দপ্তরের উপর নির্ভর করছে, যেমন যেমন পারমিশন দেবে। কারণ আজকে যদি 1,00,000 নিয়োগ করে, কালকে হয়তো আর নিয়োগই হবে না, কারণ এখন জানেন আপনারা রেল বন্ধ আছে ম্যাক্সিমাম জায়গায়, তো কিছু রেল চলছে, কিছু রেল চলছে না, তো রেলের একটা খারাপ অবস্থা, তো অর্থনীতির প্রবলেমের জন্য তো হয়েছে। তো আপনারা একদম ঘাবড়াবেন না, আমি এটা বারবার করে বলছি, আপনাদের এক্সাম হতে চলেছে। আর তার সাথে সাথে আপনাদের এই কথাটা আমি দয়া করে বলবো, আপনারা আপনাদের প্রিপারেশনের ওপরে জোর দেন, আপনারা এইভাবে নিজেকে তৈরি করুন যে আপনারা যেন সকলে 60+ মার্কসটা যেন, এই 75+ মার্কস যেন আপনারা ক্যারি করেন, ঠিক আছে? আমি মানে সরি, আমি মানে আপগাড়ির সঙ্গে ঘুরিয়ে ফেলেছিলাম, মানে আপগাড়ির জন্য তো করায়, ওই জন্য আপগাড়ি যারা আছে তাদের 60+ মার্কস করতে পারলে এনাফ 90-র মধ্যে, ঠিক আছে? আর যারা আপনার রেলের গ্রুপ ডি বা গ্রুপ সি, মানে যেটা আমাদের NTPC এক্সাম দিচ্ছেন, তো আমি বারবার করে বলছি যে সরকার তরফ থেকে ঘোষণা হয়েছে পরীক্ষা হবে, ঠিক আছে? তো আমি জানি এটার নোটিস আমাদের বোর্ডে এসেছে, ঠিক আছে? অনেক জায়গাতেই এসেছে যে না, পরীক্ষা এক্সাম নিয়ে কন্ডাক্ট হবেই, এক্সাম কন্ডাক্ট করতে বাধ্য সরকার, ঠিক আছে? আজ হোক, কাল হোক, দুদিন পরে হবে, নভেম্বরে হোক বা ডিসেম্বরে হোক এক্সাম হবে। আপনারা প্রিপারেশন এখন থেকে এমনভাবে নেন যেন আপনারা মোটামুটি যেন 75+ মার্কস প্রত্যেকজন, র মার্কস, মানে ধরুন আপনি এমনভাবে প্রিপারেশন নেবেন, ধরুন কারেন্ট অ্যাফেয়ার্স করছেন, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেখবেন আমি আমার চ্যানেলে দেবো, প্লাস দিতে লেগেছি আমি, দেখবেন 10 তারিখ থেকে কিন্তু আমি বলেছি রেলের জন্য আলাদা ক্লাস নিয়ে আসবো, প্রত্যেকজনের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আর যারা পেড গ্রুপে আছেন তাদের কথা তো আমি আর কি বলবো, সবই জানেন, আপনাদের জন্য তো স্পেশালভাবে সব কিছুই সম্ভব, ঠিক আছে? তো উইদিন 40 ডেজ আপনাদের সব কিছু শেষ করে দেবো। আর বারবার করে বলছি, টপিক ওয়াইজ আপনারা একটু পড়াশোনা করুন, ঠিক আছে? অঙ্কগুলো টপিক ওয়াইজ, মানে চ্যাপ্টার ওয়াইজ করুন, GI-গুলো চ্যাপ্টার ওয়াইজ করুন, যেরকম ধরুন GI-এর একটু, যেগুলো আপনার অ্যাডভান্স লেভেলের GI-গুলো একটু বেশি করবেন, যেমন ধরুন যেটা ধরুন আপনাদের যেরকম ডাটা ইন্টারপ্রিটেশন,
তারপরে স্টেটমেন্ট কনক্লুশন, এই জায়গাগুলো খুব একটু জোর দেবেন, ঠিক আছে? আমি বলছি আপনারা যদি 75+ মার্কস যদি তুলে নিতে পারেন, যদি সরকার যদি 25% যদি নিয়োগ করেন, 100টার মধ্যে যদি 25টা নিয়োগ করে, সেটার মধ্যেও আপনারা চান্স পাবেন। শুধু র মার্কস 75 তোলার চেষ্টা করবেন, একটা নিজে আজ থেকেই খাতা পেন ধরে একটা বাড়িতে একটা রুটিন বানান, দিয়ে সেই অনুযায়ী পড়াশোনা করতে লাগুন, ঠিক আছে? আপনারা যে যেখানে পড়েন না পড়েন, আমি জানি লকডাউনে প্রচুর ইউটিউব চ্যানেল আছে ভালো ভালো, ঠিক আছে? আমি জানি আমার থেকেও, আমি তো একটা সামান্য একজন ছোটোখাটো মানুষ, তো আমার থেকেও অনেক ভালো ভালো চ্যানেল আছে, অনেক দামি চ্যানেল আছে, আপনারা, আমি জানি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, অবশ্যই তাদের দিকে ফলো করুন, ঠিক আছে? তারা আপনার দেখবেন অনেক চ্যানেল ভালো ভালো অঙ্ক জিআই করায়, আমার চ্যানেলকেও ফলো করুন, আমিও করাবো, তা বিভিন্ন চ্যানেলকে ফলো করুন, আর যারা পেড গ্রুপ আছে তাদের ফলো করার সাথে সাথেও আমাদের, আমি যেগুলো দেবো আশা করি 75% মার্কস হয়ে যাবে আশা করা যায়। তো যাই হোক, এটা গেল আপনাদের রেলের ব্যাপার। তো 50% হোক আর 60% মার্কস হোক, আপনারা আপনাদের প্রিপারেশনের উপরে ঘ্রাণ দেন। আমি কিন্তু বলছি আপনাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে। এবার চলে আসুন যে নিউ রিক্রুটমেন্ট কি দাদা তাহলে বেরোবে না? দেখুন, আমি এই কথাটা নিয়ে আপনাদের বারবার করে বলেছি এর আগেও, আমি গোটা ইউটিউব একদিকে ছিল, আমি একদিকে ছিলাম যে এর আগে বলেছিল যে সেপ্টেম্বরের আগে কোনো রিক্রুটমেন্ট বেরোবে না। দেখুন, আজ পিএসসি তাদের পরীক্ষা ডিক্লেয়ারেশন করছে, আজ পিএসসি নিউ রিক্রুটমেন্ট দু একটা, যে লয়ের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, ল মানে যেগুলো আপনার ওই যারা ওই উকিল টুকিল আছে তাদের নেবে, ঠিক আছে? তারপরে টুকটাক আমি তো দেখছি, আপনাদের কাছে খোঁজ থাকে না কিন্তু আমার আমার কাছে খোঁজ থাকে, মানে এমন কোনো দিন নাই যে বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট বেরোচ্ছে না। তাহলে আপনারা বলুন যে রিক্রুটমেন্ট যদি না বেরোয় তাহলে সরকার চলবে কী করে? আজ গ্রুপ সি গ্রুপ ডি পদের রিক্রুটমেন্টের জন্য 33,000 নিয়োগের কথা বলা হয়েছে, সঙ্গে এসএসসির রিক্রুটমেন্টের কথা, মানে লকডাউনের সময়ে পেপারে আপনারা নিজের চোখে দেখেছেন যে লকডাউনের সময়েও এসএসসি নিয়োগের জন্য আপনারা স্কুল সার্ভিস নিয়োগের জন্য কিন্তু সরকার কিন্তু চেষ্টা করছে, বিভিন্ন ডিআরআই অফিসগুলোতে কিন্তু তারা কিন্তু খোঁজকর্ম নেওয়া শুরু করে দিয়েছে। তার মানে কি? তার মানে সরকারও চাইছে যে নিয়োগ করতে। আর আপনাদের পুলিশের কথা বলছে, গোটা দুনিয়া কি বলছে জানি না, কিন্তু আপনারা যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনাদের কিন্তু 2020 সালের মধ্যে আপনাদের অজস্র রিক্রুটমেন্ট বেরোতে চলেছে। কলকাতা পুলিশ, আপনাদের এএসআই, ঠিক আছে, তারপরে আপনার WBP, লেডি কনস্টেবল সব একসঙ্গে, যেটা আপনার ট্রাফিকে তো একটা বেরোবে, ট্রাফিকটা বেরোতে চলেছে, তাহলে এতগুলো রিক্রুটমেন্ট, হ্যাঁ বলতে পারেন যে আজকে রিক্রুটমেন্ট কই, আজকে কালকে কী বলুন তো, আজকাল করোনার জন্য কারোর কী অবস্থা ঠিক আছে? সরকার নিজেই জানে না সরকার কখন কী পদক্ষেপ নেবে, কিন্তু সরকারে যদি পুলিশ না নেয় সরকার চলতে পারছে না। আপনি জানেন না যে রেলের কত কর্মচারীর দরকার। দেখুন, আমাদের এখানে টোটাল 47 জন আর 49 আর আপনার 18 জন, মানে 50 আর এদিকে, তার মানে হচ্ছে 67 জন, সেখানে কর্মচারীর দরকার হচ্ছে 210 জন, বুঝতে পেরেছেন? এরকম চলছে। তো আপনাদের রিক্রুটমেন্ট বন্ধ সরকার কোনো দিনই করতে চাইছে না। ঘটনা হচ্ছে যে সরকারের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে বলে আজ রিক্রুটমেন্টটা একটু পেছাচ্ছে। আপনার কি মনে হয়, সামনে বিধানসভা ভোট আছে 21-এ, আপনারা জানেন, আপনার কি মনে হয় ভোটের আগে, আপনারা তো বড় বড় পেপারকে বিশ্বাস করেন, আমাকে নাই বিশ্বাস করুন, আপনারা বর্তমান পেপারে আপনাদের বড় বড় অক্ষরে লিখে দিচ্ছে, তাই তো, যে বর্তমান পেপারে যে ভোটের আগে আপনাদের নিয়োগ, তাহলে ভোটের আগে ভোট তো অবশ্যই নেবে, একটু হয়তো আপনার প্রথম দিকে হবে না, লাস্টের দিকে হবে, লাস্টের দিকেই এমনিতে হবে ডেফিনেটলি। তো যেদিনই হোক তার আগে রিক্রুটমেন্ট না বেরোলে একটা সরকারের চাপ থাকে, একটা সাধারণ জনগণের হতাশা, মানে সরকারের ওপর চাপ পড়ে, তো সরকার ডেফিনেটলি বার করবে। আর আমাদের তো মানে আপনারা কি এটা খোঁজ রাখেন? আপনারা তো খালি অফিসিয়ালগুলোই দেখেন যে মনে হয় এই হয়নি ওই হয়নি, আপনারা কি এই খোঁজগুলো রাখেন যে কতগুলো রিক্রুটমেন্ট সরকার ঘোষণা করতে চলেছে আগামী দিনে, কতগুলো বৈঠক হয়ে গেছে আপনাদের পুলিশ নিয়ে, যে কতগুলো পুলিশ বেরোবে? দেখুন, যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক আছেন তাদের কাছে যদি আপনাদের কারো দাদা ভাই বোন আছে, বা আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে স্যাররা কী বলেন, ঠিক আছে? আমি তো ধরো কিছু না জেনে বলছি না, কিন্তু আমি জেনে শুনেই বলছি যে আপনাদের রিক্রুটমেন্ট কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট, গ্রুপ সি গ্রুপ ডি সব কিছু বেরোবে, সব কিছু, হাইস্কুলের ক্লার্ক শুধু বেরোবে, প্রাইমারি যেটা আগের যেটা আপনার ঝুলেছিল সেটার কথা বলতে পারছি না, সেটার কোনো খোঁজ আমি পাইনি, কিন্তু নিউ রিক্রুটমেন্টের জন্য আমি যতটা জানতে পেরেছি আপনাদের স্কুল শিক্ষকের নিয়োগ হবে, মানে নিয়োগ মানে কি বিজ্ঞপ্তি বেরোবে। দেখুন, পরীক্ষা তো অনেক দূরের কথা, আমি বলতে পারছি না, কিন্তু আপনাদের যে মনে যে সান্ত্বনা, সবথেকে বড় জন হয়েছে আপনাদের নোটিশটা বেরোবে,
2020-র মধ্যেই বেরোবে, আর তারাই চাকরি পাবে যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন। কারণ দেখুন, রেলে যদি 50% কমিয়েও দেয়, আপনি বুঝতে পারছেন যে কম্পিটিশনটা কোন লেভেলে চলে যাবে। তাই বলছি এখন থেকে না মন না ভেঙে প্রিপারেশন নেন। আমি বলছি, আমি পাশে আছি, আমার চ্যানেলকে ফলো করুন। আমি বলছি আমি প্রত্যেক দিন তোমার আপনাদের চ্যানেলে ভিডিও দেবো 10 তারিখ থেকে, মানে কাল পরশু, কাল বাদ পরশু থেকে। আপনারা একটু পাশে থাকবেন, দাদা ভাই বোনেরা একদম মন ভাঙবেন না, ঠিক আছে? আপনাদের যদি আপনারা মন ভাঙেন তাহলে কী করে চলবে বলুন? আপনারা যদি মন ভাঙেন, আমি জানি যে আপনারা কত কষ্ট করে পড়াশোনা করছেন, তারপরেও কতজন কত জায়গা কত পরিশ্রম করছেন, ঠিক আছে? আপনারা আমি কত স্বপ্ন আপনাদের, সরকার কি চাইবে বলুন যে আপনাদের স্বপ্নগুলো নষ্ট করতে? তো আমি এটা মানে পার্সোনালি আমি স্যার দিকে রিকোয়েস্ট, মানে যদি আমি জানি না আমার ইউটিউবে এটা কতটা শেয়ার হবে, তো আমি এটুকুই বলবো যে আমাদের মানে আমাদের প্রশাসনিক বিভাগ বা আমাদের রাজ্য সরকার, যেহেতু যদি রিক্রুটমেন্ট বেরোতে একান্তই দেরিও হয়, তা আমি বলবো যে যেহেতু অনেকজন আর ওভার এজ হয়ে যাচ্ছে, তো স্যাররা যদি একটুখানি এজটার জন্য যদি একটু ভাবেন, সেটা ওনাদের ব্যাপার, নাই করতে পারে। কিন্তু মানে আমি রিকোয়েস্ট, মানে আমি জিনিসটা আমি মানে এটা মানে সকলের তরফ থেকে আমি সেটা আমি বলছিলাম, ঠিক আছে? যে একটু যদি 2020 হিসাবে নেওয়ার যেটা কথা ছিল, মানে 2020 হিসাবে যদি নেওয়া হয় তাহলে হয়তো অনেকজনের হয়তো ওভারেজটা হবে না। কারণ আমি জানি ওভারেজ হয়ে যাওয়া মানে তো একজন পুরো বেকার। আমি জানি সুইসাইডের পরিমাণটা, আপনারা সুইসাইড বলেন যে সুইসাইড করবো এই করে। দেখুন বন্ধুরা, আরেকটা কথা আপনাদের বলি, চাকরিটা জীবনে কিন্তু বিরাট কিছু নয়। যারা চাকরি করছে আপনি মনে করেন না যে জীবনে তারা, আমি সেই ভাই বোনদেরকে কিন্তু ছোটো করছি না, কিন্তু আমি বলছি যে চাকরি করা মানেই যে জীবনে সব কিছু বিরাট কিছু পেয়ে যাওয়া তা নয়। আপনি চাকরি ছাড়াও কিন্তু জীবনের অনেক কিছু পথ আছেন। দয়া করে এইসব ধরনের কোনো রকম মানে ডিমোটিভেট হবেন না, কিন্তু আশা রাখুন, ঠিক আছে? আমি যতটুকু আজকে জানতে পারলাম বন্ধুরা, আমি যতটা নিউ রিক্রুটমেন্টের সম্বন্ধে খোঁজ নিয়েছি, অনেক আপনাদের রেলের জন্য খোঁজ নিয়েছি, তাই আমি আপনাদের সামনে হাত জোর করে বললাম কথাগুলো। যদি ভালো লাগবে একটু লাইক শেয়ার করে দিন, ঠিক আছে? ইতি আপনাদের চিরঞ্জিত স্যার, পাশে থাকবে, পাশে থাকতে চাই সঙ্গে সঙ্গে আপনাদের। আর দয়া করে যা সমস্ত ভাই বোন, মানে ভাইরা বোনেরা নয়, একটু আমি জানি দু একটা হয়তো ভিডিওতে আপনারা, আমি জানি না কী ধরনের আমাকে দু একটা হয়তো বাজে মন্তব্য করেন, কিন্তু আমি সত্যি কথা বলতে আমার সেই অনুযায়ী আপনারা হয়তো বলেন যে পেট গ্রুপ। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, 150-200 টাকায় এমন কিছু ব্যাপার না। কিন্তু দেখুন, কেউ যদি পড়ে আমাদের কাছে, আমি দায়িত্ব করে পড়াই। এবার দেখুন, যদি আমি না বলি তাহলে তো কেউ জানতে পারবে না, হয়তো অনেকজন, হয়তো আপনি পড়বেন না, কিন্তু কেউ তো একজন পড়তে চাই। এবার দেখুন, ইউটিউব থেকে তো কোনো ইনকাম হয় না, আপনি ভেবে দেখুন, ইউটিউবে কোনো ইনকাম হয় না। আমার মায়ের কসম খেয়ে বলছি, আমি ইউটিউব থেকে কোনো ইনকাম পাইনি এখনও। তাহলে একটা এবার বুঝতে পারছেন, আমি তাও আপনাদের সামনে চেষ্টা করি। এবার ধরুন সময় হয় না সবসময়, যে ধরুন একটা ভিডিও রেকর্ডিং করতে তারপর এটা এডিট করতে অনেক টাইম লাগে, তো সেই কারণে তাও বলছি যে আপনাদের কোনো পয়সা লাগবে না। আপনাদের ইউটিউবে আমি প্রচণ্ড ভিডিও দেবো, প্রচুর ভিডিও দেবো। শুধু 10 তারিখ থেকে একটু ওয়েট করুন, রেলের গ্রুপটির জন্য স্পেশালভাবে রেলের কালেকশন দেবো, আপনাদের আপগাড়ির জন্য স্পেশাল কালেকশন দেবো, প্লাস যারা সিপিও দেবেন, এসএসসি সিপিও, তাদের জন্য স্পেশাল কালেকশন দেবো। যে দিদি ভাই বোনেরা, প্লাস আবার যে দাদা ভাই বোনেরা সব WEP SI পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য অন্য কোনো সাবজেক্ট করাতে না করাতে পারি, আমার নিজস্ব সাবজেক্ট ম্যাথামেটিক্স, আমি ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সটা GI তোমাদের ধরে নেবো, ঠিক আছে? মানে ওখানে চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে, লাইক দিয়ে রাখবে, আমি এটা করিয়ে নেবো। কোনো পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, তোমরা কোনো পেড গ্রুপে যাওয়ার দরকার নেই, তোমরা চ্যানেলের মাধ্যমেই করো, একদম মন ভাঙবে না। কারণ মন ভাঙলে কী করে হবে? আপনারা যদি মন ভেঙে যান, ধরুন আপনি প্রিপারেশন ছেড়ে দিলেন কিন্তু আরেকজন প্রিপারেশন নিচ্ছেন, তো সেই ভাইটা চাকরি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি পাবেন না, তাহলে আপনি কি চান? আপনি এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনি এত কষ্ট করে এতদিন খেটে এলেন, তো শেষে নৌকাকে এতদিন এত পর্যন্ত বাই নিয়ে এলেন, যে তারপরে শেষ অবধি তড়ি ডুবি তো লাভ নেই। তো আমি এটা আপনাদেরকে অনুরোধ করে, জোরহাত করে বলবো, আপনারা আপনাদের প্রিপারেশন চালিয়ে যান, যে যেখান থেকে পারবেন যেমনভাবে পড়ছেন পড়ুন, ঠিক আছে? আপনাদের সফলতা আমি একান্ত কাম্য করি। আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো, ঠিক আছে? আমি এইটুকুই বলবো। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, এটা তো আর পয়সা লাগে না, একটু লাইক করে দিন, ঠিক আছে? মানে তাহলে হয়তো পরবর্তী ভিডিওটা বানাতে আর একটু মোটিভেটেড হবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এই কথাগুলোই বলার ছিল।